फ्रेंड गुड मॉर्निंग तुम्हारा सबाई कम आशा करी तुम्हारा खूब भलो आज और खूब भलो आज तो सकाल सकाल रेडी हो नहीं भोर हो भोर बोलते साढ़े चारटे एख बजे तो एन जब से बाबार माथा जल ढालते से ही भेवेल जो हाँ से भेवेलम नदी जाब कदी ना देखते नदी जाब तो नदी तो जावा कारण अनेकटा दूर हेटे जो असुविधा हो तो घर थी जल नहीं एक गंगा जल नहीं तो चले जाब तो एखी बेड़ो सब गज गाज हो गए और बहरेटा देखो एन एकदम ही अंधकार आज चलो देखते थको और हमारे साथे थको जा दीदी हमार ननदा और आगे आगे अनेकटा दूर की बोलब चलो मंदिर टा देखो ताहले शिवाय ओम नमः शिवाय हर हर भोले नमः शिवाय नमः शिवाय ओम नमः शिवाय हर हर भोले नमः शिवाय ओम नमः शिवाय ओम नमः शिवाय हर देखो से मंदिरे ना तीन बार माने परिक्रमा करते हैं तो आम्रा तीन बार परिक्रमा करछि आर आगे आगे दीदी भाई जाच्छे आर मायर होए गेछे तो आमी आज श्रावणी दुजोने आम्रा परिक्रमा करछि माने पुरो मंदिरटा शुधु घुरछि आर देखो एटा होलो से पाथर दिए मंदिर ताई ना एटा पाथर दिए माने पाथरे विभिन्न धरनेर ठाकुर एटा नक्शा करा आछे देखो भालो करे এত সুন্দর লাগে মানে এটা রাজা নামলে তো এত সুন্দর পাথর হ্যাঁ সব এগুলো সব মাটি খুঁড়ে পাওয়া যায় আর শিবটাও যে দেখতে পাবে না ওই শিবটাও তাই আর সবাই দেখো নদী থেকে জল এনে সেই বলভম বলভম করছিল এখানে যে শিব বাবাটা আছে এটাও মাটির নিচ থেকে উঠেছে এটা খুব বড় শিব বাবা আর এটাও দেখো এটা হলো কালী মন্দির আছে আর ওই সাইডেও শিব মন্দির আছে আর এখানে যতগুলো মানে দেখছো সবগুলোই সব ওই দেখো সেই পাথর কেটে কেটে নানান ধরনের নকশা ঠাকুর আছে আমাদের পূজো তো হয়ে গেছে দিদি ভাই পেছনে আছে আর এখানে মা আছে তো আর খুব ফাঁকা ছিল আমরা যখন আসলাম তখন মানে একদমই ফাঁকা ছিল এখন একজন একজন করে ভিড় হচ্ছে চলো তাহলে দেখতে যাব এখন বাড়ি যাব তাড়াতাড়ি পূজো তো হয়ে গেছে আর অনেক সকালে ঘুম থেকে উঠেছি তো আর এখন ভিড় হচ্ছে আস্তে আস্তে আর দিদি ভাই আমরা তিনজনে এসেছি পূজা করতে দেখো কত ভিড় হচ্ছে এখন আমরা দেখো বাড়ির দিকে যাচ্ছি এটা দেখো অনেক বড় এটা ঠাকুরের এইখানটাতে একটা বটগাছ আছে অনেকটা বড় আর মা দিদি ভাইটা পেছনে আছে আমি আর শ্রাবণী এখানেই আছি এখন যাব বাড়ি থেকে আর আসার সময় মানে ভোর তো খুব সুন্দর লাগছে অন্ধকার অন্ধকার তার মধ্যে আর খুব ভালো লাগছিল পরিবেশটা মানে গ্রামের পরিবেশ তো মানে দেখতে খুব ভালো লাগছিল আর যদি তার মধ্যে যদি মানে ধান লাগানো হতো না তো বিশাল মানে অপূর্ব দেখতে লাগতো সকালটা কাকস কি তো পাখ লেকে উড়া চলা যায় রে जहाँ नहीं जाना था ये वही चला है रे उम्र का ये ताना बाना समझ न पाए रे जुबा पे जो मोह माया नमक लगाए रे के देखे न भाले न जाने न दाहिरे दिशा हारा क्या मुन बोका मुंटा रे রাস্তা দিয়ে দেখো আমরা যাচ্ছি এখন অনেকটা দূর আমাদের বাড়িতে যেতে তো সবাই পেছনে আছে আমরা হাঁটতে হাঁটতে যাচ্ছি দেখো এই সাইডটা মানে এত সুন্দর লাগছে এত সুন্দর লাগছে মানে কি বলবো আর মানে খুব সুন্দর লাগছে পরিবেশটা দেখছি আর তার মধ্যে এখন ধান চাষটা হয়নি দেখ নাহলে এত ভালো লাগবে না খুব ভালো লাগবে কেমন করে বেঁধে এসছে হ্যাঁ সবনি দাদা
দেখো বাড়িতে চলে এসে চলে এসে ঘরে ঠাকুরকে আগে পুজো দিয়ে নিচ্ছি, শিব বাবা মাথায় এবার জল ঢালবো ঘরে ঠাকুর, আর ওরা সবাই ঘুমোচ্ছে, তো আমি পুজোটা করে তারপরে চাটা বসাবো। আসার পর দেখো সেই আমি ঘরে পুজো ছিল, তো ঘরে পুজোটা আমি আগে করে নিলাম, করে মাকে বললাম তুমি শরবত টরবত করো, তো আমি পূজা করে শরবত খেলাম, একটু শরবত খেয়ে তারপরে জামা ছাড়লাম, জামা ছেড়ে আজকে নতুন নাইটি পরেছি, দেখো নাইটিটা একদম ঢিলা কাপেজ, একদম ভালো কাপায়নি, তো তারপরে চাটা করলাম, চাটা করে ঘর দুয়ার গুছালাম, গুছিয়ে এই এখন বসলাম। আর চায়ের বাসন সে মা বেজে আসলো, বললাম ময়দাটা তুমি মেখে দিয়ে যাও, আজকে ভাত করবো না, কারণ কেউ বলছে ভাত খাবে না, বাবারও সে নেমন্তন্ন আছে, সেই জন্য বললাম তাহলে আর ভাত করবো না, একবারে লুচি তরকারি করবো। ঠিক আছে চলো তাহলে ভিডিওটা আমি আর বেশি বড় করবো না, এখানে এন করছি, তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো, আর যারা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ তাড়াতাড়ি গিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, তোমরা সবাই ভালো থেকো, টাটা বাই বাই, কালকে আবার নতুন ব্লগের সাথে দেখা হচ্ছে।